হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত, আমাদের ভিডিও দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, সবাইকে অগ্রিম ধন্যবাদ। ঢাকার আমিন বাজারে অবস্থিত নিউ প্ল্যান বডি গ্যারেজ সেন্টার ওয়ার্কশপে বেশ কিছু নতুন গাড়ির কাজ চলছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের 2 ইউনিট ডবল গেট বিশিষ্ট 2টি গাড়ির কাজ। ভিডিওতে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গোল্ডেন লাইন পরিবহনের ডবল গেট বিশিষ্ট 2টি গাড়ির কাজ করানো হচ্ছে এখানে। গাড়িগুলো ফরিদপুর এবং তার আশপাশের জায়গাগুলোতে সার্ভিস দেবে, যেটাকে টাউন সার্ভিস বলা হয়। সেটার জন্য 2 ইউনিট গাড়ি আপাতত গোল্ডেন লাইন তাদের বহরে যুক্ত করতেছে। এছাড়া আরও একটি নতুন গাড়ির কাজ চলছে, নতুন ব্র্যান্ডার, সেটি হচ্ছে প্রাইম কমফোর্টার। আপনারা নাম দেখতে পাচ্ছেন, এটি অশোক লেল্যান্ড 12 মিটার চেসিসের উপরে এই গাড়িটি তৈরি করা হয়েছে, বিজনেস ক্লাস এসি বাস। এবং গাড়িটি চলাচল করবে হচ্ছে ঢাকা ময়মনসিংহ শেরপুর রুটে। বাকি পরবর্তীতে রুট চেঞ্জ হলেও হতে পারে, বাকি আমরা যতটুকু তথ্য জেনেছি সেই অনুযায়ী আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছি। এটি ঢাকার মহাখালী থেকে শেরপুর চলাচল করে থাকবে। আপাতত প্রাইম কমফোর্টার তারা তাদের ভরে 1 ইউনিট গাড়ি নতুন যুক্ত করেছে, বিজনেস ক্লাস বাস। হয়তো পরবর্তীতে তারা গাড়ি বৃদ্ধি করতেও পারে, বাকি আপাতত যেটা আমরা পেয়েছি সেটা আপনাদেরকে দেখালাম। গাড়িটির বডি ডিজাইন, পেইন্ট সব কিছু আমার কাছে খুবই দারুণ লেগেছে। আর বিশেষ করে তার রুটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এই রুটটাতে সাধারণত খুব উন্নত মানের কোনো এসি গাড়ি নাই, বা কোনো এসি গাড়ি নাই বললেই চলে। তো এটা আমি মনে করি বছরের শুরুতে 2024-এ শেরপুরবাসীদের জন্য একটা সারপ্রাইজ হবে এই গাড়িটি। এবং আমি নিজেও চেষ্টা করব যে ওই জায়গাটিতে ভ্রমণ করার জন্য এই গাড়িটিতে। তো আপনাদেরকে চলুন গাড়ির ভিতরে একটু দেখিয়ে নিই। নিউ প্ল্যান বডি গ্যারেজের ওয়ার্কশপ, তাদের কাজ বরাবরই আমাকে খুব মুগ্ধ করে। খুবই নিখুঁতভাবে তারা কাজগুলো করে থাকে, ফিনিশিং, ডিজাইন, পেইন্ট সব কিছুই তাদের খুব দারুণ। ভিতরে সিসি ক্যামেরা দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য, আর এখানে সিটগুলো বসানো হয়েছে। মোট 31টি আসন বসানো হয়েছে এই গাড়িটিতে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এই রুটটিতে গাড়ি চলাচল করবে, এই রুটটিতে ইকো ক্লাস এসি করলে সবচেয়ে বেশি ভালো হতো, সেই সাথে ভাড়াটাও একটু কম হতো অবশ্যই ইকো ক্লাস করলে। এবং ওই অঞ্চলের যাত্রীদের জন্য এটা আর একটু ভালো হতো তাদের জন্য যাতায়াতের ক্ষেত্রে। বিজনেস ক্লাস হিসেবে অবশ্যই কিছুটা ভাড়া বৃদ্ধি হবে, এটাই স্বাভাবিক। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা রাজশাহী চাপাই রুটে চলাচলকারী ন্যাশনাল ট্রাভেলস স্কানিয়া, তাদের একটি বাই এক্সেল গাড়ির কাজ চলছে, সম্পূর্ণ রিবডি এবং রিপেন্ট করা হবে এবং কাজ চলছে। ভিতরে ডেকোরেশনেরও কিছুটা কাজ তারা করিয়ে নিচ্ছেন, আশা করা যায় এই সপ্তাহের মধ্যে এই গাড়িটি বেরিয়ে যাবে। এখন পুটিং লাগানো হবে এই গাড়িটিতে, তারপরে পেন্টের কাজ শুরু হবে। নিউ প্ল্যান বডি গ্যারেজ এন্ড ওয়ার্কশপে বর্তমান সবচেয়ে বেশি যাদের কাজ চলছে সেটি হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেস। ইম্পেরিয়াল এক্সপ্রেস তারা তাদের বহরে 4 ইউনিট স্লিপার কোচ যুক্ত করেছে। যে গাড়িগুলোর বডি তৈরির কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন। 2024-এর শুরুতে ইম্পেরিয়াল এক্সপ্রেস তারা আরও কিছু রোড ওপেন করবে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা রাঙ্গামাটি। হয়তো সেই রুটের জন্যই তারা নতুন গাড়িগুলো তৈরি করছেন। তো আজ এটুকুই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।